ভাষা শিক্ষায় অপরিহার্য ভূমিকা নেয় কে? ক বাবা মা, খ শিক্ষক শিক্ষিকা, গ পাঠ্যবই, নাকি ঘ সবগুলি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে শিশু ভাষা শিক্ষায় অপরিহার্য ভূমিকা নেয় বাবা মা, শিক্ষক শিক্ষিকা, পাঠ্যবই, এক কথায় সবগুলি। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, কোন বিষয়টি চেষ্টা ও ভ্রান্তির সঙ্গে যুক্ত? ক গান শেখা, খ ছবি আঁকা, গ গাড়ি চালানো, নাকি ঘ সবগুলি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে কোনটি বা কোন বিষয়টি চেষ্টা ও ভ্রান্তির সঙ্গে যুক্ত? আমাদের উত্তর হয়ে যাবে গান শেখা, ছবি আঁকা ও গাড়ি চালানো। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, গেস্টালবাদী বিজ্ঞানী হলেন কারা? ক কোহলার, স্কিনার, প্যাভলভ, খ স্কিনার, প্যাভলভ, ওয়াদিমার, গ কফকা, ওয়াদিমার, কোহলার, নাকি ঘ কফকা, পিয়াজে, চমস্কি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কফকা, ওয়াদিমার, কোহলার। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, মাইকেল ফেলপস সেরা সাঁতারু হয়েছেন শিখনের কোন তত্ত্বের ওপর ভিত্তি করে? ক চেষ্টা ও ভ্রান্তি, খ অনুবর্তন, গ অন্তর্দৃষ্টি, নাকি ঘ অনুশীলনের সূত্র? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চেষ্টা ও ভ্রান্তি। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, কোন বিষয়ের সম্পূর্ণ ধারণা খণ্ডিত ধারণার থেকে বড়? এটি শিখনের কোন তত্ত্বে আলোচিত হয়? ক চেষ্টা ও ভ্রান্তি, খ অনুবর্তন, গ অন্তর্দৃষ্টি, নাকি ঘ বিবর্তন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অন্তর্দৃষ্টি। তাহলে কোনো বিষয়ের সম্পূর্ণ ধারণা খণ্ডিত ধারণার থেকে বড়, এটি শিখনের কোন তত্ত্বে আলোচিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে অন্তর্দৃষ্টি। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, পরভাষা শেখাকে দুঃখ বলেছেন কে? ক বিদ্যাসাগর, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ রামমোহন, নাকি ঘ বিবেকানন্দ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পরভাষা শেখাকে দুঃখ বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য যা জরুরি তা কি? ক অনুশীলন, খ ভোকাবুলারি ও প্রয়োগ কৌশল রপ্ত করা, গ সংশ্লিষ্ট ভাষার ব্যাকরণ চর্চা, নাকি ঘ ওপরের সবগুলি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি। অর্থাৎ মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য যা জরুরি তা হলো অনুশীলন, ভোকাবুলারি ও প্রয়োগ কৌশল রপ্ত করা, সংশ্লিষ্ট ভাষার ব্যাকরণ চর্চা, এক কথায় ওপরের সবগুলি। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, ভাষা শিখনের প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক মনস্তত্ত্ব, খ লিখনতত্ত্ব, গ শব্দতত্ত্ব, নাকি ঘ অর্থতত্ত্ব? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মনস্তত্ত্ব। পরের প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি, লিঙ্গাফোন পদ্ধতি কী? ক লিঙ্গভেদে ভাষা শিক্ষার ব্যবস্থা, খ রেকর্ডিং করে রাখা পাঠ পরিকল্পনা বারবার শেখানো, গ ছবি এঁকে শেখানো, নাকি ঘ মাইক্রোফোনের সাহায্যে ভাষা শিক্ষার ব্যবস্থা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রেকর্ডিং করে রাখা পাঠ পরিকল্পনা বারবার শেখানো। তাহলে লিঙ্গাফোন পদ্ধতি হলো
রেকর্ডিং করে রাখা পাঠ পরিকল্পনা বারবার শেখানো, পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ল্যাট কিসের সংক্ষিপ্ত রূপ, ক ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটিভ ডিভাইস, খ ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, গ ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশন ডিভাইস, নাকি ঘ লার্নিং অ্যাকোজিশন ডিভাইস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশন ডিভাইস। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি শিশুর ভাষা শিক্ষার উৎসমুখ হলো কি, ক পাঠশালা বা বিদ্যালয়, খ শিশু পাঠ্য বই, গ বাবা মা ও বাড়ির পরিবেশ, নাকি ঘ গৃহশিক্ষক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাবা মা ও বাড়ির পরিবেশ। তাহলে শিশুর ভাষা শিক্ষার উৎসমুখ হলো বাবা মা ও বাড়ির পরিবেশ। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি শিখন শব্দের অর্থ শেখা, কিন্তু শিক্ষণ শব্দের অর্থ কি, ক শেখানো, খ শেখানোর পদ্ধতি, গ শিক্ষা ব্যবস্থা, নাকি ঘ ভালো করে শেখা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শেখানো। তাহলে শিখন শব্দের অর্থ শেখা, কিন্তু শিক্ষণ শব্দের অর্থ হচ্ছে শেখানো। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি অন্তর্দৃষ্টি তত্ত্বের অর্থ হলো কি, ক কোনো কিছু চিন্তা করার সময় সঠিক সিদ্ধান্তে আসা, খ কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ সমাধান চলে আসা, গ কোনো সমস্যা অস্থায়ী সিদ্ধান্ত, নাকি ঘ সমস্যার কারণ বুঝতে পারা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ সমাধান চলে আসা। তাহলে অন্তর্দৃষ্টি কথাটির অর্থ হলো কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ সমাধান চলে আসা। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গেস্টালবাদীরা যে তত্ত্ব প্রবর্তন করেন তা হলো কি, ক অনুবর্তনবাদ, খ সংযোজনবাদ, গ অন্তর্দৃষ্টি, নাকি ঘ ফিল্ড থিওরি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অন্তর্দৃষ্টি। তাহলে গেস্টালবাদীরা যে তত্ত্ব প্রবর্তন করেন তা হলো অন্তর্দৃষ্টি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির সঙ্গে যুক্ত কে, ক স্কিনার, খ কোহলার, গ রবীন্দ্রনাথ, নাকি ঘ কফকা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্কিনার। তাহলে প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির সঙ্গে যুক্ত স্কিনার। প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, গেস্টাল এর বাংলা প্রতিশব্দ হলো কি, ক শেখা, খ মুখস্থ করা, গ উপলব্ধি, নাকি ঘ অবয়ব। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অবয়ব। তাহলে গেস্টাল এর বাংলা প্রতিশব্দ হলো অবয়ব। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গেস্টাল শব্দটি যে ভাষার অন্তর্গত তা হলো কি, ক ইংরেজি, খ ফরাসি, গ জার্মানি, নাকি ঘ গ্রিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জার্মানি। তাহলে গেস্টাল শব্দটি যে ভাষার অন্তর্গত তা হলো জার্মানি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি চেষ্টা ও ভ্রান্তির তত্ত্ব অনুযায়ী শিখনের প্রধান সূত্র কয়টি, ক দুটি, খ তিনটি, গ চারটি, নাকি ঘ পাঁচটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিনটি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নমতে দেওয়া আছে কি চেষ্টা ও ভ্রান্তির মধ্য দিয়ে শেখার তত্ত্বকে উদ্বোধন করেন, ক প্যাভলভ, খ থর্নডাইক, গ পেঁয়াজে, নাকি ঘ গেস্টাল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ থর্নডাইক। তাহলে চেষ্টা ও ভ্রান্তির মধ্য দিয়ে শেখার তত্ত্ব কে উদ্বোধন করেন, আমাদের উত্তর হয়ে যাবে থর্নডাইক।
পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিখনের মূল কথাটি কি, ক সুন্দরভাবে কথা বলতে পারা, খ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, গ মনোযোগ আকর্ষণ, নাকি ঘ সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। তাহলে শিখনের মূল কথাটি হল সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অনুবর্তনবাদের সঙ্গে যুক্ত কে, ক কফকা, খ চমস্কি, গ থন্ডাইক, নাকি ঘ প্রাভলভ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রাভলভ। তাহলে অনুবর্তনবাদের সঙ্গে যুক্ত প্রাভলভ। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিখনের সময় দু প্রকার শক্তি কাজ করে, সদর্থক ও নয়ার্থক, এই তত্ত্বটির নাম কি, ক ফিল্ড থিওরি, খ অনুবর্তন, গ অন্তর্দৃষ্টি, নাকি ঘ চেষ্টা ও ভ্রান্তি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফিল্ড থিওরি। তাহলে শিখনের সময় দুই প্রকার শক্তি কাজ করে, সদর্থক ও নয়ার্থক, এই তত্ত্বটির নাম হলো ফিল্ড থিওরি। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্য নয়, ক লিখে মনের ভাব প্রকাশ করা, খ ভাষার দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা, গ পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা, নাকি ঘ ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি ভাষা শিক্ষার নীতি নয়, ক অন্তর্দৃষ্টি, খ কর্ম ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, গ শিক্ষা সহায়ক উপাদানের সাহায্যে শিক্ষাদান, নাকি ঘ বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান। তাহলে কোনটি ভাষা শিক্ষার নীতি নয়, আমাদের উত্তর হয়ে যাবে বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভাষা শিক্ষার নীতি আসলে কি, ক শেখার পদ্ধতি, খ শেখানোর পদ্ধতি, গ শিখনের সামগ্রিক চিন্তা, নাকি ঘ শিক্ষার নৈতিকতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিখনের সামগ্রিক চিন্তা। তাহলে ভাষা শিক্ষার নীতি আসলে শিখনের সামগ্রিক চিন্তা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।